তোর বাবা খুব অসুস্থ। বাবার শরীর খারাপ তো আমার কি হয়েছে? আমাদের এলাকায় তো সরকারি ডাক্তার আছে তাই না? তাদের কাছে গেলেই তো সমাধানটা হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, আমি চেম্বারে চলে আসবো, আর বেশি সময় লাগবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে আসছি। এই নাও, এটা তো আজকে রেখেই যেতে। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। একটা কথা বলবো? হ্যাঁ বলো। দেখো আমাদের তো ফ্ল্যাট কেনা হয়ে গেছে, আমার একটু পার্সোনাল কার লাগবে। সব সময় রিকশা দিয়ে এখানে সেখানে যেতে আমার ভালো লাগে না, তারপর আবার রিকশা ঠিক টাইমে পাইও না, একটু বিরক্তি কর না। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। তুমি এতদিন আমার কাছে যা যা চেয়েছো আমি কি কোনোটাতে না করেছি? কোনোটাতে না করিনি। আর গাড়িতে আমি না করব, তোমার জন্য আমি গাড়িটা কেনার ব্যবস্থা করছি। কতদিন? একটু সময় দাও, দু মাস। দু মাস? দেখো আমরা যে গাড়িটা কিনবো অবশ্যই এক্সপেন্সিভ, ভালো একটা গাড়ি কিনবো। মানে হয় না অনেকে নর্মাল একটা গাড়ি কিনছে চলছে, এটা না। আমাদের গাড়িটা এক্সপেন্সিভ হবে, অনেক কোয়ালিটিফুল হবে। মানে তোমার জন্য যে আমি ফ্ল্যাটটা কিনেছি, যেমন এক্সপেন্সিভ একটা ফ্ল্যাট, খুব সুন্দর গর্জিয়াস, এই টাইপের আমি কেসটা করতে চাই। সাগরের মা, সাগরের মা বলো। সাগর আসলো না, আরেকবার একটু ফোন করে দেখবা? ফোন দিতে কব? তুমি যখন কইতাছো দিয়া দেখি। আল্লাহ, আচ্ছা লেট হয়ে যাচ্ছে না? আচ্ছা একটা মিনিট। কে কল করছে? আরে মা কল করছে, আমি একটা জিনিসে বুঝি না, আমার নাম্বারটা তার হাতে যাওয়ার পর থেকে যখন তখন শুধু কল করে, বিরক্ত লাগে না বলতো? হ্যালো মা, কি হয়েছে বলো? বাবা, তোর বাবা খুব অসুস্থ। বাবার শরীর খারাপ তো আমার কি হয়েছে? আমাদের এলাকায় তো সরকারি ডাক্তার আছে তাই না? তাদের কাছে গেলেই তো সমাধানটা হয়ে যায়। তুই একটু ছুটি নিয়ে আয় না বাবা। না আমি ফ্রি নেই, তোমাকে বুঝতে হবে। তোর বাবা খুবই অসুস্থ বাবা, একটু এসে দেখা যা। তুমি তো জানো আমি ব্যস্ত থাকি। আমাদের এলাকায় সবচেয়ে বেশি টাকা ভিজিট আমি নেই ডক্টরদের মধ্যে। আমার এখানে রোগীরা লাইন ধরে বসে থাকে আমার জন্য। আচ্ছা এত রাগ করো না, তোমার লেট হয়ে যাচ্ছে না? ও হ্যাঁ হ্যাঁ, আমার তো অনেক লেট হয়ে যাচ্ছে, আমি তো আসলাম। আচ্ছা সাবধানে যেও। ওকে ঠিক আছে। ওকে আর ডিস্টার্ব করো না, অনেক বড় মানুষ হয়ে গেছে ও। সাগরের আব্বা, আমার সময় শেষ হয়ে আসলো, শুধু দুঃখ একটাই, ছেলেকে আমি মানুষের মতো মানুষ করতে পারলাম না। অনেক কষ্ট করে ওকে ডাক্তারি পাশ করিয়েছিলাম, ভেবেছিলাম আমাদেরকেও দেখবে, গ্রামের লোকজনেরও সেবা যত্ন করবে। আমি দেখলাম ভুল করেছি, রিক্সালা ছেলে রিক্সালা হলেই ভালো হতো। আপনার সমস্যা কি বলুন স্যার? আমি শারীরিকভাবে শক্তি পাচ্ছি না, আমার খাওয়া দাওয়ার রুচি হচ্ছে না। আচ্ছা বুঝতে পেরেছি, কতদিন হলো? এই তো প্রায় ধরেন সপ্তাহ 15 দিন। 15 দিন? এই নেন আমাকে সার্ভেন্ট। কেমন? জি স্যার ইনশাল্লাহ আমি আপনার কথা অনুযায়ী খাবার চেষ্টা করবো। কই যাবেন আপনি? আমার খুব কষ্ট হচ্ছে। কোথায় যাবেন? সাগর মা খুব কষ্ট হচ্ছে, বুকের ভিতর চাপ সৃষ্টি হচ্ছে। সাগর মা সাগরের আব্বা, হ্যাঁ সাগরের আব্বা, সাগরের আব্বা।